কাটিগড়ের কালাইন ধুম করে মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্যের কনভয় ও বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে মৃত্যু হওয়া শফিউল ইসলামের মৃতদেহ নিয়ে কালাইন শিলচর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করলেন স্থানীয় জনগণ। আজ কালাইন শিলচর রানী ফেরি সড়ক অবরোধ করেন নিহত শফিউলের পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা। বিশাল পুলিশ বাহিনী অবরোধ স্থলে মোতায়েন করা হলেও পুলিশের কোনো কথাই মানতে নারাজ ছিলেন প্রতিবাদকারীরা। গতকাল পুলিশের গাড়ির সাথে বাইকের মুখোমুখি যে সংঘর্ষ হয়েছিল সেই পুলিশের গাড়ি হলো মন্ত্রী পরিমল শুক্ল বৈদ্যের কনভয়। তাই এলাকাবাসী থেকে শুরু করে পরিবারের দাবি হলো মন্ত্রী পরিমলের কনভয়ের ধাক্কায় নিহত হওয়া শফিউল ইসলামের পরিবারের সাথে যোগাযোগ করে নামমাত্র সহানুভূতি দেখাননি মন্ত্রী পরিমল। অবরোধকারীরা সাফ জানান মন্ত্রী পরিমল অবরোধ স্থলে আসতেই হবে, না হয় তারা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করবেন না। অবশ্য প্রায় 3.5 ঘন্টা পরে পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে শুনিয়ে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করতে সক্ষম হয়। ব্যুরো রিপোর্ট, আরটিএন বরাক, লাইভ কালাইন। পাবলিক কোনোদিন ছাড়বে না, পাবলিক ছাড়বে না। এই ছেলেটা আজকে সবাই মহাশয় পরিমল শুক্লবৈদ্য মন্ত্রীর গাড়ি করিয়া সবে জানে, তাই না? একবার তা ফোন করিয়া সহানুভূতিটা কর। এখন পর্যন্ত টিল নাও, এখন পর্যন্ত তাই না একবার ফোনও তো তাই মানে জিগাইছে না। আর আজকে আমরা এই আমরা এই আজকে রোড ব্লক দাম যে এইটার আমরা প্রপার জাস্টিস চাই। এবং মন্ত্রী মহোদয় কেন আমাদের উপরে এত একটা বাচ্চা 2 মাস হয়েছে তার বিয়া করিয়া বউ সারিয়া তাই মারা গেল। তখন আপনার দাবি কি? দাবি মন্ত্রী যে আমরা আমরার সঙ্গে ফোনও করতেছে না, এই যে ব্যাপারটা নিয়ে তাই না একটুকু দুঃখ তো চাইতেছে না, এটা তার কোন দুঃখ? এটা আমরা এখানে আইয়া কইতে লাগবো? তাই যদি দুঃখ থাকে থাকে আমরা এটা ঠিক আছে আমরা মানি। আপনার মানুষ আছে তো গাড়িখানে মারিছে মারা ওই বিয়ে সরকার।